আলহামদুলিল্লাহ আরেকটা বই উপহার পেয়ে গেছি। এটা হচ্ছে ইজারা পাবলিকেশন থেকে পাঠিয়েছে, তো এটাকে আনবক্সিং করে ফেলতেছি। ওই পাশের নাম ধাম বিভিন্ন কিছু লেখা আছে। আলহামদুলিল্লাহ দুটো বই আছে পাবলিকেশনের, এবং আমি যেরকমটা তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম তো তারা সেভাবেই পাঠিয়ে দিছে, এটা খুব ভালো লাগলো। বয়ন্ত ভাই, এই প্রত্যেকটা বই দুইটা করে কেন আছে? এর কারণ হচ্ছে গিয়ে প্রত্যেকটা যখন আমি রিভিউ করব সেই সময় কিন্তু আমি একটা বই আমার জন্য থাকবে এবং আরেকটা বই কিন্তু আপনাদেরকে গিভওয়ে করে দেবো। যারা কমেন্ট করবে শেয়ার করবে তাদের মধ্যে যে কোনো একজনকে র্যান্ডমলি আমরা সিলেক্ট করে দিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো অবশ্যই রিভিউ হওয়ার সময় কিন্তু ওয়েট করবেন। তো যাই হোক, দুটো বই পেয়ে গেলাম। এটা হচ্ছে গিয়ে আধারে ঢাকা ভোর, সুন্দর একটা নাম, আবিদ সালে, পরিমার্জিত সংস্করণ লেখা আছে এখানে। এটা হচ্ছে পেছন পাশ, ইজারা পাবলিকেশন তাদের নতুন একটা পাবলিকেশন এবং তাদের সম্ভবত এই দুটা বই রিলিজ হয়েছে এই পর্যন্ত। মাশাআল্লাহ একটা বুক মার্ক আছে এবং যথেষ্ট সুন্দর একটা বুক মার্ক। আমার কাছে জিনিসটা ভালো লাগে, কি হয় আমি যখন এই পর্যন্ত পড়ছি তারপর এটা এভাবে করে কিন্তু রেখে দিতে পারি, এই জন্য আমার ভালো লাগে জিনিসটা। এটার হচ্ছে লিখিত বই 220 টাকা। এখানে সূচিপত্র আছে, নেক্সট রুতে শয়তান, হারাম রিলেশনশিপ, শ্বেত পাপের মহড়া, ব্যবচারের শুভ সূচনা, কে তুই, হুজুর হুজুরনি, রিভোর ধ্বংস হয় অনেকগুলো জীবন। ইনশাল্লাহ আমরা এটা পড়ে দেখবো আলহামদুলিল্লাহ। আর হচ্ছে এটা আরেকটা বই, এটা দেখেন ভাই, প্রচুরগুলো প্রতিটি বেশ সুন্দর করছে, এটা ভালো লাগছে। মরুভূমি দেখা যাচ্ছে, আমান বিন সাইফ লিখেছেন, এটা তাদের প্রকাশনের একদম ফার্স্ট বই। আর এটা হচ্ছে গিয়ে সেকেন্ড বই। আমরা এখানে দেখেন, আচ্ছা বুকমার্কের বিষয়টা খুব ভালো লাগছে, যারা এই বইটা কিনবে তারা এটার মার্কেটিংয়ের বুকমার্ক পাবে এবং যারা এটা কিনবে তারা এটার বুকমার্ক পাবে। প্রথমা এটার দামও হচ্ছে গিয়ে 225 টাকা। এ হচ্ছে আমাদের সূচি পাতা, আজকে তার জন্মদিন, বিশ্বাসে তুমি, বধু, সদাগর, টান, চাঁদের সঙ্গে বিয়ে, রহস্য, মায়াবতী, আপনজন, আপনাকে সালাম ইত্যাদি বিষয়। সো ইনশাল্লাহ এগুলো আমরা পড়ে দেখবো এবং অনেক বই জমা হয়ে আছে, সময় পেলে ইনশাল্লাহ রিভিউ করবো এবং ভালো দিক খারাপ দিক দুটোই বিবেচনা করার চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।